ভোটারদের ভোটকেন্দ্রে যেতে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। দুপুরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে আইন শৃঙ্খলা সভায় তিনি আরও বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তিও করা যাবে না, বাধাও দেওয়া যাবে না। নির্বাচন সামনে রেখে কেউ নাশকতা বা সন্ত্রাসী কার্যক্রম করলে তা প্রতিহত করতে পুলিশ এবং কাউন্সিলররা একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় 129টি ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের যে অপতৎপরতা, সেই অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিকের এবং প্রতিটি জনপ্রতিনিধির এবং পুলিশ বাহিনীরও। সুতরাং তারা অবশ্যই সেটি সম্মিলিতভাবে এটি করতে চায়।